সমাজ খুব ভয়ানক ভাই এই সমাজে কত রকমের সাধু সন্ন্যাসী বৈষ্টমী যে ঘুরি বেড়ায় এটা বোঝার অপেক্ষা বা বোঝার মতো সামর্থ্য থাকে না যাই হোক বাপমায় অনেক কষ্ট করি লেখাপড়া করায় ছেলেদেরকে বাপমারও একটা কিন্তু টার্গেট থাকে বাপমারও কিন্তু একটা নিয়ত থাকে যে আমার ছেলে লেখাপড়া করবে লেখাপড়া করার পর ভালো একটা চাকরি হবে ভালো একটা বংশে বিয়ে দেবো এইরকম ভাবনা থাকে ছেলেরা একটা ভাবনা থাকে যে আমি এত কষ্ট করি লেখাপড়া করলাম অমুক তমুক পাশ করলাম এটা ওটা করলাম কিন্তু চাকরি তো যেহেতু হচ্ছে না তো একটা ভালো মেয়ে দেখিয়ে যদি বিয়ে করতে পারি তাহলে তো কাম হয়ে যায় ভালো মেয়ে বলতে এটাই বুঝেছি যে মানে মেয়ের বাবার সম্পদটা যেন সেই রকম থাকে মেয়ের বাবা যেন সম্পদশালী হয় বিলিয়ন ডলারের মালিক হলে আরও খুব ভালো হয় এরকম আমাদের সমাজে আছে তার মধ্যে ধরতে পারেন আমিও একজন হ্যাঁ এলে মাইন্ড করার কিছুই নাই বুঝেন নাই লেখাপড়া করছি আমরা টার্গেট ওই একটাই যদি আমরা চেষ্টা করার পর চাকরি বাকরি না হয় সেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কোম্পানিতে হোক ভালো যদি পজিশন না পাই তাহলে এই দাবনিটে লেখাপড়ার যত খরচ গেইছে লেখাপড়া করতে যত অর্থ সম্পদ নষ্ট হয়েছে ওটা ছেলের বাবারও টার্গেট থাকে মেয়ের বাবার কাছে উঠাইবে শেষ পর্যন্ত ছেলেরও ওইটা টার্গেট থাকে এর মধ্যে ছেলে অনেক চেষ্টা করে প্রেম প্রীতি ভালোবাসা ভালো একটা মেয়ে মেয়ে আবার চরিত্রবান হতে হবে পদ্মাশীল হতে হবে মেয়ের বাবার সম্পত্তিও থাকতে হবে এই রকম একটা মেয়ে পটার জন্যে রাত দিন চেষ্টা করে কারো ভাগ্যে জোড়ে কারো ভাগ্যে জোড়ে না এটাই হচ্ছে আমি কিন্তু সব মানুষকে সব শিক্ষিত মানুষকে বা সব সার্টিফিকেটধারী মানুষকে টার্গেট করে বলতেছি না একশো জনের মধ্যে দুইজন বা একজন এই রকম থাকে আর ইনশাল্লাহ আটানব্বই জন সাতানব্বই জনই ভালো আছে আসলে লেখাপড়া অনেকেই চাকরি পাওয়ার আশায় করে আবার কেউ মানুষের মতো মানুষ হওয়ার জন্য করে আবার কেউ জ্ঞান অর্জনের জন্য করে আবার অনেকের ধারণা আছে লেখাপড়া করলেই যে চাকরি পাইতে হবে ভালো পজিশনে যাইতে হবে বা ভালো ঘরে বিয়ে করতে হবে এমন কোনো কথা নয় লেখাপড়া একটা সম্মান লেখাপড়া জ্ঞান এক কথায় জ্ঞান কেউ জ্ঞান বৃদ্ধি করার জন্য লেখাপড়া করে কেউ আবার লেখাপড়া করে চাকরি ভালোভাবে চলার জন্য ষাট সত্তর বছর যা বাসি না কেন এটা যেন খুব ভালোভাবে চলতে পারি এটা অনেক ছেলে মেয়ের বাবা মায়েরও থাকে আশা যে কি হয় হবে এমনও বাবা মা আছে তারা ছেলেদের ভবিষ্যৎ তো ভাবে ভাবে নাতিপুতির ভবিষ্যৎ হাতে ভাবে যে আমি মারা যাওয়ার পর আমার ছেলে আমার নাতিপুতি কি করবে যার জন্যে কিছু একটা করি যায় আসলে ভাই আপনি যতই টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আপনি জমান না কেন আপনার সাড়ে তিন হাত মাটি ছাড়া ওই ইয়ে আপনার ওই জায়গার জন্য আপনি কি করবেন ওই জায়গার জন্যে আপনার কি করা উচিত এটাই সব সময় কিন্তু মাথায় ঘোরা উচিত দিনে পাঁচবার আজান হয় মহাজ্জেন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আজান দেয় কিন্তু আমাদের একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না এক ওয়াক্ত নামাজেও অতএব আমরা দুনিয়ামুখী হসি যার কারণে আমাদের হৃদয়টা আমাদের মনটা এক ধরনের পাথর হয়ে গেছে যাই হোক যাই করেন না কেন আগের রাতের কথা বলেন না পরকালের কথা বলেন না আপনি এক হাজার বছর দুই হাজার বছর যতই আয়ু পান না কেন এটা কিন্তু আপনার আপনি ভালো করেই জানেন আপনাকে একদিন এই পৃথিবী থেকে যেতে হবে থ্যাংক ইউ